আজকে মহাকর্ষ এবং অভিকর্ষ অর্থাৎ গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি পড়ব। সবাইকে মাই স্টাডি ফ্রেন্ডের ক্লাসে ওয়েলকাম। চলো শুরু করি। প্রথমেই পড়ন্ত বস্তুর সূত্র পড়ব, বস্তু কেন পড়ে এটা সম্পর্কে। গ্যালিলিওর সূত্র আছে যেটাকে লস অফ ফলিং বডিজ বলে। চলো সূত্রগুলা পড়ি। প্রথম সূত্রটা বলে, আমি একটু লেজারটা নিয়ে নিই, না না সার্জারি করার জন্য না, এটা লেখালেখি করার জন্য আর কি, লেখা দেখানোর জন্য আর কি লেজারটা নিলাম। প্রথম সূত্র বলে, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। ব্যাপারটা কি একটু বোঝাই। স্থির অবস্থান থেকে মানে দুইটা বস্তু একই অবস্থান একই উচ্চতায় থাকবে কিন্তু স্থির অবস্থায় থাকবে, মানে দৌড়াদৌড়ি করতেছে এরকম বস্তু হলে চলবে না। দেখি আমরা, ধরো একটা একটা ছোট্ট একটা বল আর একটা বিশাল বাক্স, দুইটাই স্থির আছে, তো প্রথম শর্ত পূরণ করলো, স্থির অবস্থায় থাকতে হবে আর একই উচ্চতায় আছে, মানে এই যে এটার ভরকেন্দ্র মাটি থেকে যত উচ্চতায় আছে এটার ভরকেন্দ্র মাটি থেকে ঠিক তত উচ্চতায় থাকতে হবে। এরপর পরন্ত বস্তুর প্রথম সূত্র কি বলে, এদের যদি বিনা বাধায়, বিনা বাধা আবার কি জিনিস, যদি এখানে বাতাসের বাধা এবং বিভিন্ন ধরনের বাধা বা এটার যদি তরি দিয়ে বেঁধে টেঁধে রাখি এরকম বাধা যদি না রাখি তখন যদি আমরা পড়তে দিই, বিভিন্ন বাধা বাতাস থেকে আসা বাধা বা অন্যান্য আধার বাধা যেন না থাকে এমন অবস্থায় পড়তে দিতে হবে। এমন অবস্থায় যদি পড়তে দেয় তাহলে কি বলতেছে, সমান পথ অতিক্রম করবে এরা সমান সময়ে। সমান সময়ে সমান পথের মানে হলো তুমি একটা ছোট্ট পিঁপড়াকে ফালাও আর একটা বিশাল বাক্সকে ফালিয়ে দাও, এরা দুইজন ঠিক একই পথ অতিক্রম করবে একই সময়ে, তার মানে এরা দুইজন একই সময় নিচে পড়বে। এটাই আসলে প্রথম সূত্রের মূল কথা। তো কন্ডিশন অনেকগুলো আছে, স্থির অবস্থায় থাকা লাগবে দুইজনই, আবার একই উচ্চতা থেকে পড়তে হবে, একজন একটু বেশি উচ্চতা থেকে ফালাইলে তাহলেও কিন্তু নিচে এসে সারতে পারবে না, আবার বিনা বাধা রাখতে হবে। আমাদের পৃথিবীতে কিন্তু একটা পিঁপড়াকে একটা বড় বক্সকে ফেলে দিলে দেখা যাবে বড় বক্সটাই আগে নিচে পড়ে গেছে। কারণটা হলো আমাদের পৃথিবীতে বায়ু বাধা আছে যেটা বক্সের গায়ে অনেক বেশি কাজ করে, পিঁপড়ার গায়ে আরও বেশি কাজ করে। পিঁপড়ার গায়ে এত বেশি বাতাস কাজ করে যে পিঁপড়া বাতাসে উড়ে অন্য জায়গায় পড়ে যেতে পারে, সো একসাথে পড়তে দেখা যায় না। কিন্তু পরন্ত বস্তু সূত্র বলে যদি বিনা বাধায় পড়তে দেওয়া হইতো তাহলে স্থির অবস্থা থেকে একই উচ্চতা থেকে যে কোনো বস্তু তুমি ফেলো তারা সমান সময় সমান পথই পড়বে, মানে তারা একই সাথে নিচে নামবে। চলো পরে দ্বিতীয় সূত্রটা দেখি। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। ব্যাপারটা কি কি বললো, বলতেছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়তে দিতে হবে একটা বস্তুকে, তারপর যে নির্দিষ্ট সময় যাওয়ার পর আমরা একটা যে নির্দিষ্ট বেগটা পাব সেই দুইটা জিনিস মানে বেগ আর সময়টা সমানুপাতিক হবে, ভি সমানুপাতিক টি হবে। ব্যাপারটা একটু ভালো করে বুঝি। ধরো এখান থেকে এই বস্তুটা নিচের দিকে পড়তেছে, সামথিং টি ওয়ান সময় যাওয়ার পর এইখানে আসার পর বেগ হয়েছে ভি ওয়ান, এই টি ওয়ানের সাথে ভি ওয়ানের সম্পর্কটা সমানুপাতিক হবে, তার মানে ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু মানে ভি বাই টি অনুপাতটা একটা ধ্রুবক থাকবে। ব্যাপারটা এরকম, মানে ভি টু বাই ভি ওয়ান ইজ ইকাল টু টি টু বাই টি ওয়ান হবে, অথবা ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু ভি টু বাই টি টু এরকম হবে, মানে বেগের সাথে সময়টা সমানুপাতিক হারে বাড়বে, বেগ যতই নিচে যাবা ততই বাড়বে সময়ও ততই বাড়তে থাকবে। ব্যাপারটাকে একটু কলম দিয়ে দাগাদাগি করে বোঝাই। ধরো এই জায়গাটায় এইখান থেকে এই পর্যন্ত আসাতে সময় লাগছে টি ওয়ান, আর এই জায়গাটা আসার পর বেগ হয়েছে ভি ওয়ান, এরপর আরেকটু সময় গেল, আরেকটু সময় যাওয়ার পর এইখানে আসার পর মনে করো একবার এইখান থেকে শুরুর থেকে হিসাব করতে হয় সময়টা, শুরুর থেকে এই পর্যন্ত সময় গেছে মনে করো টি টু, আর এখানে আসার পর বেগ হয়েছে ভি টু। এখন তোমাকে যদি বলে রিলেশনটা কীরকম হবে, এরকম হবে ভি ওয়ান বাই টি ওয়ান মানে ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু হবে ভি টু বাই টি টু, অন্যরকম করে ভাবে এইভাবে লেখা যাবে ভি টু বাই ভি ওয়ান ইজ ইকুয়াল টু টি টু বাই টি ওয়ান এভাবে লেখা যাবে। কিন্তু একটা জিনিস ভুল করি আমরা, সেটা হলো সময়টা কিন্তু পরপর হিসাব করা হচ্ছে না, একদম শুরু থেকে হিসাব করতে হয়, এইখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে টি টু, এইখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে টি ওয়ান, এই জিনিসটা আমরা ভুল করে ফেলি।
এটা করা যাবে না। সো এখন তোমরা বুঝতে পারছো আসলে পরন্ত বস্তু দ্বিতীয় সূত্রটা কি বলে। এরপর তৃতীয় সূত্রে চলে যাই। চলো, পরন্ত বস্তুর বা ফলিং বডিসের তৃতীয় সূত্র, গ্যালিলিওর তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটা আবার কি বলতেছে, স্থির অবস্থা থেকে বিনা বাধায় যদি কোনো কিছুকে পড়তে দেয় নিচের দিকে, তাইলে সেটা যে দূরত্বটা পড়বে, যে উচ্চতাটুকু পড়বে, সেটা সময়ের সাথে সরাসরি সমানুপাতিক না, বরং সময়ের বর্গের সাথে সমানুপাতিক। মানে এইচ বাই টি স্কোয়ার, মানে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার, এইচ টু বাই টি টু স্কোয়ার, মানে এইচ আর টি স্কোয়ার, এই দুইটার অনুপাতটা ধ্রুবক থাকবে। এটাই বলে তৃতীয় সূত্র। ব্যাপারটা একটু ভালো করে বুঝি। ধরো টি ওয়ান সময় পর এইটুকু উচ্চতা পড়ছে, আর টি টু সময় পর এইখান থেকে এইটুকু উচ্চতা পড়ছে, সেক্ষেত্রে এইচ টু বাই এইচ ওয়ান হবে টি টু স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার। স্কোয়ারটা দিতে ভুলা যায় না। আর এইখানেও যে সতর্কতা অবলম্বন করা লাগবে সেটা হইল, যদি এইখান পর্যন্ত আসে এই উচ্চতাটা, যদি এইচ ওয়ান হয় আর এইটুকু আসতে যদি টাইম টি ওয়ান লাগে, এরপর এইখান থেকে একদম এই পর্যন্ত আসতে যদি সময় যায় টি টু, আর এটা যদি হয় এইচ টু, তাইলে এই সম্পর্কটা সত্য হবে। আমরা যেটা ভুল করি সেটা হলো, আমরা করি কি, মনে করি যে টি ওয়ান সময় গেছে তারপরে এইটুকু মাপি, কিন্তু সময়টাও মাপতে হবে এখান থেকে, যেখান থেকে বিনা বাধায় স্থির অবস্থায় ছিল বস্তুটা, স্থির অবস্থায় পড়তেছিল, উচ্চতাটাও মাপা লাগবে ওই জায়গা থেকে। সময় এবং উচ্চতা দুইটাই শুরুর পয়েন্ট থেকে মাপতে হবে, তাইলে এই সম্পর্কটা সঠিক। কেউ যদি মনে করে এই উচ্চতাটুকু নেব, এইটুকু পড়তে টাইম নেব, তা নেওয়া যাবে না। তোমার যেটা কেয়ারফুল থাকা লাগবে সেটা হলো এই এইচ ওয়ান মাপো আর এইচ টু মাপো সবই এইখান থেকে মাপতে হবে, আর এই যে টি ওয়ান মাপো টি টু মাপো এইখান থেকে স্টপ ওয়াচ শুরু করে সময় মাপতে হবে। এরপরে চলে আসো, খুব মজার জিনিস শিখবো এখন। সৌরজগতের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষীয় বল বলে। মানে যে কোনো দুটা বস্তু যদি নাও, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে সেটাকে মহাকর্ষ বল বলতেছে। কিন্তু আমরা পৃথিবীর মানুষরা আমাদের পৃথিবীকে এতই বেশি ভালোবাসি যে পৃথিবীর যে আকর্ষণ বলটাকে ওইটাকে বিশেষ নাম দিচ্ছি। সেটা কী নাম? সেটাকে বলতেছি অভিকর্ষ বল। মানে মহাকর্ষ বল না বলে পৃথিবী যদি সেখানে থাকে, এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, তখন আমরা এই আকর্ষণ বলটাকে অভিকর্ষ বল বলতেছি। তার মানে পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে যে বল আকর্ষণ করতেছে সেটাকে আমরা মহাকর্ষ বল না বলে অভিকর্ষ বল বলতেছি। তুমি জিজ্ঞেস করতে পারো এটা কি ভাই মহাকর্ষ বল না? এটা অবশ্যই মহাকর্ষ বল, কিন্তু এটাকে বিশেষভাবে অভিকর্ষ বল নামে ডাকতেছি। আচ্ছা, এখন আমরা নিউটনের মহাকর্ষের সূত্র জানতে চাচ্ছি। এই সূত্রটা কি বলে? এই যে এত সালে আইজ্যাক নিউটন, তার মাথায় কি যেন একটা আপেল টাপেল পড়ছিল, মাথায় ব্যথা হয়েছিল কি না, হসপিটালে নিয়ে যেতে হয়েছিল কি না, এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না। কিন্তু এই নিউটনের মাথায় যে আপেলটা পড়ছিল সেই গাছটা নাকি এখনও আছে, সেটা দেখা যায় আর কি ওনার ইউনিভার্সিটিতে গেলে। এখন আমরা ফিরে আসি, ওনার সূত্রটা কি বলে সেটা শিখি। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আচ্ছা, কত কঠিন কথা বলে ফেললো, পরে আমরা দেখবো, সমস্যা নাই। এরপর বলতেছে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুদ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। আচ্ছা, প্রথম কথা সে বলতেছে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল থাকে, ধরো একটা বস্তুর ভর এম ওয়ান আর একটা বস্তুর ভর ধরো এম টু, এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল থাকে সেই বলের মানটা সে বলতে চাচ্ছে যে এই ভর দুইটার গুণফলে সমানুপাতিক, মানে এম ওয়ান ইন্টু এম টু সমানুপাতিক। আর মধ্যবর্তী যে দূরত্ব থাকবে, এই যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, সাবধান, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব যেটা আর, সেটার বর্গের ব্যস্তানুপাতিক, মানে আর স্কোয়ারটা নিচে যাবে। আর এই সূত্র মেনটেন করে যদি আমি একটা বল বের করি, তাহলে বলটার
ডিরেক্ট ভ্যালুটা হবে এরকম এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। এই জিটা হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। নিউটন কিন্তু সূত্রের মধ্যে এতটুকু বলছে, কি বলছে, এফ সমানুপাতিক হবে এম ওয়ান এম টু আর ব্যস্তানুপাতিক হবে আর স্কোয়ারের। এই সমানুপাতিক সম্পর্কটাকে সমানে পরিণত করার জন্য আমরা যে ধ্রুবকটা ব্যবহার করতেছি এটা হলো জি। আমার অনেক ভিডিওতে আমি অনেকবার বলি কিভাবে কোনো কিছুকে সমানুপাতিক থেকে সমান বানানো যায়, এখানে আর বললাম না, আমাদের ক্লাসে এই ব্যাপারে কথা বলবো দরকার পড়ে। বাট আপাতত এখানে যেটা বোঝার মতো ব্যাপার আছে সেটা হলো এই এম ওয়ান এম টু হবে বস্তু দুটার ভর, আর আরটা হবে ওই বস্তু দুটার ভর কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কিন্তু আর হবে। তোমরা কিন্তু পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব মনে করো না, একদম কেন্দ্র থেকে দূরত্বটা মাপতে হয় এই আরটা। আর এই জি এর মানটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা ইন্টারনেটে সার্চ দিলে পাবা, ক্যালকুলেটারে পিছনে লেখা থাকে, বা ক্যালকুলেটারে কনস্ট্যান্ট ভ্যালুগুলো চেক করলে দেখবা জি এর মান দেওয়া আছে, সো এটা মুখস্থ করা দরকারই না। আচ্ছা, এখন তোমাদের একটা মজার কথা বলি, এই যে নিউটনের যে সূত্র শিখলাম এটা মডার্ন ফিজিক্সে আমরা ব্যবহার করি না। করি না মানে তাহলে কি নিউটনের মহাকর্ষীয় সূত্র কি বেকার? অনেকটা বেকারই বলতে পারো, কারণ ওটা ছিল ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্সে এই ফর্মুলাটা আর এই যে ফর্মুলাটা সে নিউটন বলছে সেই ফর্মুলাটার পুরোপুরি ব্যাখ্যা কিন্তু মডার্ন ফিজিক্সে আমরা খুঁজে পাই না। মানে কি, এই বস্তুটা এই বস্তুটাকে আকর্ষণ করতেছে কিন্তু কেন করতেছে, কোনো কারণ কিন্তু নিউটন এই সূত্রের মধ্যে দেয় নাই। নিউটন কিন্তু বলতেছে না যে এই বস্তুটা কেমনে এই বস্তুটাকে আকর্ষণ করতেছে। এইখানে যদি একটা অনেক বেশি বাধাও দিয়ে দাও, মানে এখানে যদি একটা বিল্ডিং তুলে দাও, দেখো এইখানে একটা বিল্ডিং তুলে দিলাম, একটা বিশাল দেওয়াল দিয়ে দিলাম, এরপরেও নিউটনের সূত্র খাটতেছে বা মহাকর্ষ বল খাটতেছে, এই দুইটা বস্তু কিন্তু একটা আরেকটাকে আকর্ষণ করবে। এই এত বড় দেওয়াল তুলে দেওয়ার পরেও এই বস্তুটা এই বস্তুটারে আকর্ষণ করবে, কিন্তু কেমনে করবে, এই বলরেখাগুলো কীভাবে একটা আরেকটার কাছে যাচ্ছে সেটা নিউটন কিন্তু ব্যাখ্যা করতে পারে নাই। এই যে আজবভাবে এই দুইটা বস্তু একটার একটাকে আকর্ষণ করতেছে সেটা কিভাবে করতেছে সেটার ব্যাখ্যা নিউটন কিন্তু দিতে পারে নাই। পরবর্তীতে এই পুরো ব্যাখ্যাটা স্পেস টাইম ব্যবহার করে জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে আলবার্ট আইনস্টাইন দিয়েছে। আলবার্ট আইনস্টাইন কিভাবে এটা ব্যাখ্যা করেছে সেটা এখন মানে ক্লাস ইলেভেন টুয়েলভের সিলেবাসে এখন পর্যন্ত মানে এটার ব্যাখ্যা দেওয়াটা তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয় নাই। তারপরে আমি একটা স্লাইডের মধ্যে জাস্ট এখানে বলতেছি যে যে বস্তুটা সবচেয়ে ভারী হয়, দুটা বস্তুর মধ্যে যে বস্তুটা ভারী হয় সেটা স্পেস টাইম কার্ভকে নিজের দিকে বাঁকা করে নিতে পারে। মানে কি, এই যে ধরো বিশাল একটা সূর্য, সূর্যটা নিজের দিকে স্পেস এবং টাইমকে বাঁকিয়ে নিচ্ছে, আর পৃথিবী একটু কম বাঁকাইতে পারছে, একটু রোগা পটকা, তো একটু রোগা পৃথিবী, ও একটু কম পারছে কাজটা করতে। এখন পৃথিবী একটু কম পারছে, সূর্য একটু বেশি নিজের দিকে স্পেস টাইমকে বাঁকা করে নিতে পারছে। এই কারণে হচ্ছে কি, এই স্পেস টাইম পৃথিবীকে চাপ দিচ্ছে সূর্যের চারদিকে ঘোরার জন্য। এই কারণেই দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে। স্পেস টাইম আসলে যেটা ইনভিজিবল সেটা বস্তুটাকে প্রেশার দিচ্ছে, এই স্পেস টাইমের চাপেই একটা বস্তু আরেকটা বস্তুর দিকে আকৃষ্ট হচ্ছে। সো নিউটন যে কথাটা বলতে পারতেছিল না যে এইখান থেকে এইখানে বস্তু দুটোর মধ্যে আকর্ষণ বলটা কোত্থেকে আসতেছে, সেটা কিন্তু আলবার্ট আইনস্টাইন ম্যাথমেটিক্যাল প্রুফ করে দেখাইছে যে স্পেস টাইম কার্ভ করে নেয় ভারী বস্তু, আর তার থেকে কম ভারী বস্তুগুলো ওই কার্ভেচারের কারণে, কার্ভের কারণে স্পেস টাইমের দ্বারা প্রয়োগ করা বলের কারণে ভারী বস্তুটার চারপাশে ঘুরতে থাকে এবং আকৃষ্ট হয়। এটা নিয়ে অনেক ম্যাথমেটিক্স আছে, এটা নিয়ে এখন আমি কথা বলতে চাচ্ছি না। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যদি কখনো পড়ানো হয় তোমাদের তখন ওইটা শেখাবে। বাট আমি জাস্ট বলে রাখলাম মডার্ন ফিজিক্সে নিউটনের সূত্র কিন্তু আমরা প্রয়োগ করতে যাই না। আলবার্ট আইনস্টাইনের মডার্ন ল অফ গ্র্যাভিটি আছে, আচ্ছা যেটা তোমাদের সিলেবাসে নাই আপাতত। এখানে ফিরে আসি আমি, এখন আমরা আরেকটা মজার জিনিস শিখবো, একদম কসমোলজির জিনিসপত্র শিখবো, মানে গ্রহ নক্ষত্রের গতি ব্যাখ্যা করার জন্য কেপলারের সূত্র পড়তে থাকবো। এখন কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন বলে এটাকে, জ্যোতির্বিজ্ঞানে কেপলারের গ্রহীয় সূত্রগুলো
সূর্যের তত দিকে গ্রহগুলোর গতি ব্যাখ্যা করতে পারে। শুধু সূর্য না, আসলে এটা তারার আশেপাশের অন্যান্য গ্রহের আবর্তন ব্যাখ্যা করতে পারে। এবং তোমার আসলে একটা বস্তু আরেকটা বস্তুকে কেন্দ্র করে ঘুরতেছে, এরকম যত কসমোলজিক ব্যাখ্যা আছে সবই এই কেপলারের, ইয়োহানেস কেপলার, ওনার সূত্র তিনটা দ্বারা করা যায়। ওনার এই তিনটা সূত্র খুবই মজার। প্রথম সূত্রটা কি বলে দেখি, প্রতিটি গ্রহের কক্ষপথ একটি উপবৃত্ত। মানে মানে কি, কোনো গ্রহ যে কক্ষপথে ঘুরে সেটা একটা উপবৃত্তাকার পথ আর কি, ডিমের মতো হয়। আবার সূর্য যার একটি ফোকাসে অবস্থিত, সূর্য না হয়ে যে ভারী জিনিসটার পাশে ঘুরতেছে সেই জিনিসটা হইতে পারে। ব্যাপারটা ছবিতে দেখি, এরকম ছোট ছোট প্ল্যানেট যারা ঘুরে কোনো কিছুর আশেপাশে, তারা এই সূর্য বা তার থেকে ভারী যেটার পাশে সে ঘুরতেছে সেটাকে ফোকাসে রেখে ঘুরে। ফোকাস জিনিসটা কি, এটা ম্যাথে আমরা যখন উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত শিখবো তখন আরো ভালো হবে। তারপরে আমি একটু বলে দিচ্ছি, উপবৃত্তাকার পথ মানে হলো এরকম, এটা হলো বৃত্ত। বৃত্তরে যদি এই দুই পাশ থেকে চাপ দাও তাহলে বৃত্তটা এরকম হয়ে যাবে, ডিমের মতো হয়ে যাবে, এটা হলো উপবৃত্ত। উপবৃত্তের এটা একটা যদি দাগ দাও, গৌণ অক্ষ, মুখ্য অক্ষ, এসব মানে এত কিছু এখন বোঝাতে চাচ্ছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি উপবৃত্তের দুইটা ফোকাস আছে, এই জায়গা একটা ফোকাস পয়েন্ট, এই জায়গা একটা ফোকাস পয়েন্ট। বৃত্তের ফোকাস কিন্তু এই দুইটাই, মানে এই দুইটা এক জায়গায়, এটা আলাদা না। বৃত্তের কেন্দ্রই হলো বৃত্তের ফোকাস। ফোকাস জিনিসটা আসলে কি সেটা একটু বুঝো, যদিও আমার এখানে ম্যাথ পড়াইতে আমি চাচ্ছি না। ফোকাস জিনিসটা হলো এখান থেকে তুমি এই বিন্দুতে আসো বা এখান থেকে এই বিন্দুতে আসো, এই দুইটার যোগফল সবসময় সমানই থাকবে। মানে ধরো এটা এক্স ওয়ান, এটা এক্স টু, আর এই যে বিন্দুটা মনে করো পি পয়েন্ট, এই পয়েন্টটা তুমি যেখানেই নাও এক্স ওয়ান আর এক্স টু যোগ করলে একই ভ্যালু আসবে। ব্যাপারটা একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি আরেকটা একটু বড় করে ছবি আঁকছি, দেখো এখানে আর কি। যদি এটা উপবৃত্ত হয় নাই, আঁকলে ঠিক মতো হবে। ফোকাসের মানে হলো এই দুইটা ফোকাসের মানে হলো এমন দুটা বিন্দু যেখান থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, ধরো এখানে একটা বিন্দু দিলাম আমি, এখানে একটা পি বিন্দু দিলাম, কোনো কারণে সরে যাচ্ছে জিনিসটা, এই যে পি বিন্দু দিলাম, এখানে কিউ বিন্দু দিলাম, পি দাও, কিউ দাও, আর দাও, এস দাও, কোনো সমস্যা নাই। এই যে এক্স ওয়ান, এই যে এক্স টু, এদের যোগফল সবসময় সমান হবে। দেখো এটা এক্স ওয়ান, এটা এক্স টু, আবার আর বিন্দুর ক্ষেত্রে এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এতে কিছু আসে যায় না, এক্স ওয়ান কোনটা, এক্স টু কোনটা। উপবৃত্তের ফোকাস হলো সেই পয়েন্ট দুইটা, যে পয়েন্ট দুইটা থেকে এই দূরত্বগুলা সবসময় সমান, মানে দূরত্বগুলা যোগ করলে সবসময় সমান পাওয়া যাবে। এটা এখান থেকে এই বিন্দুতে যাও প্লাস এখানে আসো, এক্স ওয়ান প্লাস এক্স টু, যে ভ্যালুটা আসবে এখান থেকে এক্স ওয়ান, এখান থেকে এক্স টু, যেখানে যাও সমস্যা নাই, দুটা যোগ করলে একই ভ্যালু পাবা। মানে এই যে এই রেখাটা আর এই রেখাটা, এই দুটা রেখা যোগ করলে সবসময় একই মানই পাবা। এমন দুইটা বিন্দুকেই উপবৃত্তের ফোকাস বলা হইতেছে। তুমি অন্যভাবে যদি চিন্তা করো তাহলে এই ফোকাস দুইটা হলো এমন দুইটা পয়েন্ট, যে দুইটা পয়েন্ট থেকে এরকম এই যে প্ল্যানেটটা যে দূরত্বে আছে সেই দুইটা দূরত্বের যোগফল, মানে এই ফোকাস থেকে এই প্ল্যানেটের দূরত্ব যেটাকে আমি এক্স ওয়ান বলতেছিলাম, আর এই ফোকাস থেকে এই প্ল্যানেটের দূরত্ব যেটাকে আমি এক্স টু বলতেছিলাম, এই দুটার যোগফল সবসময় সমান থাকবে। আর সমান থাকার মানে হলো এই নিয়ন্ত্রণে ও চলতেছে, ওকে ফোকাস ধরে এই উপবৃত্তটা তৈরি করা হয়েছে। সো কেপলার যে কথাটা বলতেছে সেটা হলো যে কোনো একটা প্ল্যানেট যেটা অন্য একটা প্ল্যানেটের চারপাশে ঘুরতেছে সেটা কি পথে ঘুরবে, উপবৃত্তাকার পথে ঘুরবে। আর চারপাশে ঘুরতেছে সে থাকবে উপবৃত্তাকার যে পথটা সেটার ফোকাসে, মানে এখানে অথবা এখানে, এখানে অথবা এখানে, এই দুইটা ফোকাসের যে কোনো এক জায়গায় হতে পারে। সূর্যটা এখানে থাকলে পৃথিবী এভাবে ঘোরা শুরু করবে, এটাই হলো কেপলারের প্রথম সূত্র। এইবার কেপলারের দ্বিতীয় সূত্র বলি, সূর্য এবং একটি গ্রহকে সংযোগকারী রেখা বৃত্তের আবর্তনের সাথে সাথে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কথাটা খেয়াল করো,
প্রথমে বলা হচ্ছে সূর্য এবং গ্রহের সংযোগকারী রেখা। সূর্য আর গ্রহের সংযোগকারী রেখাটা আমি আগে দেখাই। ধরো এই যে সূর্য আর এই যে গ্রহটা আছে, এই দুটাকে সংযোগ করে একটা রেখা টানি। আমি রেখাটা নিই, এই অমিতাভের গার্লফ্রেন্ড রেখা না, এটা হলো এই যে রেখা আর কি, এই যে লাইন লাইন, ওকে এই যে রেখা টানলাম। কী বলছে এরপর? সূর্য এবং গ্রহকে সংযোগকারী রেখা, এই যে রেখাকে আমরা আঁকলাম। এরপর কি বলতেছে? গ্রহের আবর্তনের সাথে সাথে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আচ্ছা দেখো, ধরো এইখান থেকে এই রেখাটা, এই যে আমি রেখাটা আঁকছি, এই রেখাটা কিছু সময় T1 সময় পর ধরো প্ল্যানেটটা ঘুরে এখানে আসছে, আসতেই পারে। আসার পর ওই রেখাটা কোন জায়গায় গেছে? এই যে এই রেখা হয়ে গেছে। এই রেখাটা এখান থেকে সরে আসাতে, দেখো তো এই রেখাটা এখান থেকে সরে এখানে আসাতে কতখানি ক্ষেত্রফল তৈরি হয়েছে? এই যে একটা ক্ষেত্রফল তৈরি করছে, এই যেটাকে কালার করা রয়েছে ডিফারেন্ট কালার, T1 সময়ে এতখানি ক্ষেত্রফল তৈরি করছে। কেপলার বলতেছে যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, তার মানে এই গ্রহটা যদি অনেক দূরেও চলে যায়, এরপর আমি ওরে বলি যে গ্রহ তোমার আমি T1 সময় দিলাম, যাও কত দূর যেতে পারো। যদি T1 সময় দেও আর গ্রহটা এখান থেকে এখানে আসে, তাহলে গ্রহের সাথে সূর্যের সংযোগকারী রেখাটা কতখানি ক্ষেত্রফল তৈরি করলো? এই যে একটা রেখা, এই যে একটা রেখা, দুটো আমি টানে টানে দেখাচ্ছি তোমাদের, এই যে একটা রেখা, এই যে আরেকটা রেখা, আর ক্ষেত্রফল হলো এই যে এটুকু পুরোটুকু ক্ষেত্রফল। কেপলার বলতেছে এই যে ক্ষেত্রফলটুকু আর এই যে ক্ষেত্রফলটুকু, যেটা এই জায়গায় T1 সময় অতিক্রম করতে পারছে, তৈরি করতে পারছে, এই জায়গায় T1 সময় তৈরি করতে পারছে, এই দুইটা ক্ষেত্রফল সমান হবে। তার মানে আমি যদি এটাকে এরিয়া A1 বলি বা A1 বলি আর এটাকে A2 বলি, তাহলে কেপলার বলতেছে A1 = A2 হবে, কারণ T1 = T2। এই সূত্রের টোটাল মানে হলো যদি আমি কোনো গ্রহকে ঘুরতে দেই এবং নির্দিষ্ট সময়ে ঘোরার পর গ্রহের সাথে গ্রহটাকে যে বড় গ্রহটাকে সে ফোকাস করে ঘুরতেছে সেটার সাথে ওই গ্রহটার সংযোগকারী রেখাটাকে আমরা বিবেচনা করি, ওই রেখাটা একটা নির্দিষ্ট সময় যে ক্ষেত্রফলটা অতিক্রম করতেছে, ওই একই নির্দিষ্ট সময় ওই রেখাটা অতখানি ক্ষেত্রফল তৈরি করতেছে। আরেকটু ইজি করে বলি, যদি ধরো 50 সেকেন্ডে এই যে এই রেখাটা এতটুকু ক্ষেত্রফল তৈরি করতে পারে, এই যে ত্রিভুজের মতো একটা পিজার একটা টুকরা দেখতেছ, এই টুকরা বানাইতে পারে, তাইলে ওই 50 সেকেন্ডে গ্রহটা যেখানেই থাকুক ওইখান থেকে আবারও যদি ঘুরতে দাও, ওই অতটুকু পিজার টুকরাই তৈরি করতে পারবে, মানে এইটুকু ক্ষেত্রফল আর এইটুকুর ক্ষেত্রফল ইকুয়াল হবে। তোমার দেখতে মনে হতে পারে এটা একটু বড় দেখা যাচ্ছে, কিন্তু এটা আবার এই পাশ থেকে চাপা, এটা আবার একটু মোটা আছে, ছোট কিন্তু মোটা, এই কি বলতেছি, যাই হোক সমস্যা নাই, এটা একটু মানে কি বলে সাইজে দেখতে ছোট, বাট এটা চারপাশ প্রশস্ত আর কি। যাই হোক, আর না গেলাম ওইদিকে। সো তোমরা এখন বুঝতেই পারতেছ, যদি দেখো পাঁচ ডেইসে এই রেখাটা তোমার মনে করো 30 মিটার স্কোয়ার ক্ষেত্রফল তৈরি করে, ধরো এটা 30 মিটার স্কোয়ার যদি হয়, তাইলে তোমাকে যদি জিজ্ঞেস করে আবারও 5 দিনে কতখানি ক্ষেত্রফল তৈরি করবে, সেটার অ্যান্সার হবে 30 মিটার স্কোয়ারই, কারণ কেপলার তাই বলতেছে। কি বলতেছে? সূর্য এবং একটি গ্রহকে সংযোগকারী রেখা গ্রহের আবর্তনের সাথে সাথে সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করতে পারে আর সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। আচ্ছা, এবার কেপলারের তৃতীয় সূত্র এবং সর্বশেষ সূত্রটা দেখি চলো। একটি গ্রহের কক্ষীয় পর্যায়কালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। বাবার বাবা, কত কথা বলছে! আচ্ছা আমরা এটাকে ভালো করে বুঝি। কেপলার বলতে চাচ্ছে যে এই যে আমরা একটা উপবৃত্তাকার পদ এরকম দেখলাম, এটার ফোকাসে থাকে সূর্যটা আর ওই গ্রহটা এখানে থাকে, সূর্য থেকে গ্রহের দূরত্ব কিন্তু ফিক্স না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, এই যে যে উপবৃত্তাকার পথ, বৃত্তাকার পথ না যে সমান হবে, এই যে দূরত্বগুলা এগুলাকে মনে করো R1, R2, R3 নাম দিতে পারো। এখন কেপলার বলতেছে গ্রহের দূরত্বের
গড়টা নিতে হবে। সো এই আর ওয়ান আর টু আর থ্রি বার দিয়ে মোটামুটি সামেশন করে এন দিয়ে ভাগ করে দাও যতগুলো, মানে গড় করো সোজা কথা, দূরত্বের গড় বের করো। গড় বের করার পরে যে দূরত্বটা পাওয়া তুমি সেটাকে আর নাম দেওয়া হয়েছে। কেপলার বলতেছে এই গ্রহটার যে পর্যায়কাল, পর্যায়কাল মানে কি, পর্যায়কাল মানে হলো এইখান থেকে ঘুরে এক পাক এক চক্কর দিয়ে আবার এইখানে আসবে। এটা কিন্তু ওই যে সাত পাক ঘুরায় একদম বিয়ে করে ফেলো না, জাস্ট এক পাক ঘুরায় আনলেই হবে, ওটাকে বলা হচ্ছে পর্যায়কাল। একটা চক্কর দিয়ে আসতে যে টাইমটা লাগতেছে, কেপলার বলতেছে পর্যায়কালের বর্গ, পর্যায়কাল যদি হয় টি, পর্যায়কালটা যদি হয় টি, কেপলার বলতেছে যে টি স্কোয়ার সমানুপাতিক হবে আর কিউ। আর কিউ হলো গ্রহ থেকে সূর্যের বা যাকে ফোকাস করে ঘুরতেছে সেটার গড় দূরত্বটা, এই যে দূরত্বগুলোর গড় হলো আর, এটার কিউব করবা আর গ্রহের পর্যায়কালের বর্গ নিবা। এই দুইটা জিনিসের মধ্যে সম্পর্কটা হবে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, মানে পর্যায়কালের বর্গ হবে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। ঘনফল মানে কিউবটা, এখানে আর কিউব আর টির উপরে থাকবে স্কোয়ার। তো এটা দ্বারা আমরা এরকম একটা সূত্র পাই, টি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর ওয়ান কিউব, মানে টি স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব, এটা কিন্তু একটা ধ্রুবক হবে। তার মানে টি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান কিউব ইজ ইকুয়াল টু টি টু স্কোয়ার ডিভাইডেড বাই আর টু কিউব, এভাবে টি থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর থ্রি কিউব, এরকম হতে থাকবে। তো এই রিলেশনটা দিয়ে আমরা চিন্তা করো কী বের করতে পারি, অনেক কিছু কিন্তু বের করতে পারি। ধরো এরকম একটা সূত্র আছে, একটা গ্রহ এটার চারপাশে ঘুরতেছে, এখন তোমাকে যদি গড় দূরত্বটা বলে দেয় আর ওয়ান বলে দেয় আর তুমি এটার পর্যায়কালটা জানো, তাইলে এই গ্রহটা এরকম এই জায়গা দিয়ে তারা ঘুরতেছে যাদের গড় দূরত্বটা আর টু, আর ঠিক এটার মতোই ভার কৌণিক বেগ একই রকম আরেকটা গ্রহ আছে, বা এই গ্রহটাই কোনো কারণে দূরে চলে গেছে, তখন ওইটা আর টু দূরত্বে থাকা অবস্থায় পর্যায়কাল কত হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। ব্যাপারটা কিন্তু মজার। বা ঘুরতে ঘুরতে ধরো পর্যায় একটা গ্রহ এইখানে ছিল, এখন আবার এইখানে চলে গেছে, তো ওর পর্যায়কাল সম্পর্কে আইডিয়া আমরা পেয়ে যাবো এই ছোটটা ব্যবহার করে, যেটা আমরা প্র্যাকটিস ক্লাসে এটা নিয়ে রিলেটেড অঙ্ক করবো, সমস্যা নাই, কনফারেন্স ক্লাসে তো তোমাদের সাথে বিভিন্ন অঙ্ক করবো আমরা। এখন আসো, একটা কেপলার যে এতগুলো সূত্র দিল আমরা সব সূত্র মানে নিলাম, এটা কিন্তু ঠিক না, ঠিক না মানে কেপলার এই সূত্রগুলো কোথা থেকে দিল, কেন দিল, কীভাবে কী বিবেচনা করে দিল, সেটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব কেপলার দিয়েছিল সেই জিনিসটাকে বলে ল অফ কনজারভেশন অফ মোশন, দ্য ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইউজ করে সে কাজটা করছিল। মোশনের মধ্যে অ্যাঙ্গুলার মোশনটাকে সে এখানে বেশি ইউজ করছে, ব্যাপারটা একটু বোঝাচ্ছি। তার সূত্রগুলোর বেসিক যে প্রিন্সিপাল ছিল সেটা হলো ভরবেগ সবসময় সংরক্ষিত থাকবে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে ভরবেগ সবসময় সংরক্ষিত থাকবে। দেখো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেটস দ্যাট হোয়েন নো এক্সটার্নাল টর্ক অ্যাক্টস অন অবজেক্ট, এখানে বল বলা হয় না ডিরেক্ট, টর্ক বলা হচ্ছে, কারণ কৌণিক ভরবেগের সংরক্ষণ ছিল তার সূত্র, এটা রৈখিক ভরবেগের না। নো চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম উইল অকার, মানে সিম্পল বলতেছে কৌণিক ভর যেটাকে আমরা বলি জড়তার ভ্রামক আই, আর কৌণিক বেগ যেটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি, এই দুটার গুণফল সবসময় ধ্রুবক থাকবে বাহ্যিক কোনো বল, মানে বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ না করলে। ঘূর্ণি বলকে আমরা কিন্তু টর্ক বলি, কৌণিক বেগের চ্যাপ্টারে এটা অনেক ক্লিয়ার করে বলেছি আমি, এখানে আর কিছু বলতে চাচ্ছি না। এরপরে কথাটা বলি, যদি এই কথাটা সত্য হয় যে আই আর ওমেগা কনস্ট্যান্ট থাকবে, তাইলে কী হবে, দেখো আই ওয়ান ওমেগা ওয়ান আই টু ওমেগা টু এই দুটা কিন্তু সবসময় গুণফল সমান থাকবে। এখানে আর একটু ডিপলি বুঝো, যদি কোনো গ্রহ এরকম ঘুরতে থাকে, ধরো একটা এরকম পথে ঘুরতেছে, ধরো এখানে দূরে চলে গেছে, দূরে চলে গেলে কোনো কারণে যদি আইটা কমে যায় ওমেগাটা কিন্তু তখন বেড়ে যাবে, আবার আই বেশি হলে ওমেগাটা কিন্তু কমে যাবে, কারণ এই দুটার গুণফল সমান থাকা লাগবে। ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যদি আমরা জড়তার ভ্রামকের সূত্র দেখি। জড়তার ভ্রামকের বেসিক সূত্র হলো আই ইজ ইকাল টু এম আর স্কোয়ার। এখন
তুমি খেয়াল করে দেখো, দুইটাকেই চিন্তা করো, সূর্য থেকে অনেক দূরে আছে এই বস্তুটা, এই গ্রহটা মনে করো, এটাকে আমি ধরলাম আর ওয়ান। তো আরটা অনেক বড়, আর এই ক্ষেত্রে আর টু বললাম, আর টুটা অনেক ছোট। আচ্ছা, আর ওয়ানটা যেহেতু অনেক বড়, এম আর স্কোয়ার করলে কিন্তু জড়তার ভ্রামক পাওয়া যায়, তার মানে আই ওয়ানটা কি হবে, বড়। কারণ এই যে খেয়াল করে দেখো কি বলতেছি আমি, জড়তার ভ্রামকের সূত্র আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, আর এর মান যেহেতু বড় তাই আই এর মানটাও বড় হবে। আবার এই ক্ষেত্রে ডানের চিত্রটার ক্ষেত্রে আরটা খুবই ছোট, তাই আর ছোট আই টুটাও কি হবে, ছোট হবে। এখন ছোট হোক বড় হোক তাতে তো কিছু আসে যায় না, ভরবেগের সূত্র বলতেছে বা কি বলে অ্যাঙ্গুলার মোমেন্টামের সূত্র বলতেছে আই ওয়ান ওমেগা ওয়ান আই টু ওমেগা টু এই দুটার গুণফল কিন্তু একই থাকবে। তার মানে যদি এইটা আর বড় হওয়ার কারণে আই বড় হয়ে যায়, মানে আই ওয়ানটা বড় হয়, তাহলে ওমেগা ওয়ানটা কি হইতে হবে, ছোট হইতে হবে। তার মানে এখানে ওমেগা ওয়ানটা হবে ছোট, মানে কৌণিক বেগটা কমে যাবে দূরে যাওয়ার কারণে, আর এইখানে আই টুটা ছোট, ওমেগা টুটা হবে বড়। কারণ ধরো ডেটা দিয়ে বোঝাচ্ছি, ধরো আই এর মান হলো বড় মানে আট, আর ওমেগার মানটা চার, তাইলে চার ইন্টু আট 32 অ্যান্সার আসতে হবে। আর কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে এই পাশেও 32 অ্যান্সার আসতে হবে। তো এইখানে এটা ছোট মানে সাইড, আর ওমেগা বড় আট হইতে হবে, তাইলে সেনা দুই পাশে এই যে চার ইন্টু আট, আট ইন্টু চার, একই জিনিস আসবে, এছাড়া তো আসবে না। তো আমি নিউমেরিক্যাল ব্যাখ্যা দ্বারা বোঝাইলাম আসলে কি করতেছে। তো তোমাকে ফিজিক্স, পিওর ফিজিক্স দিয়ে যদি বোঝাই, তাইলে দূরে চলে গেলে গ্রহটার আইটা মানে জড়তার ভ্রামক বেড়ে যাচ্ছে, কিন্তু কৌণিক বেগটা কমে যাচ্ছে। আর কাছে চলে আসলে, কাছে চলে আসলে এটাকে নর্মালি অনুসুর অবস্থান বলা হয়, আর দূরে চলে গেলে এটাকে অপসুর অবস্থান বলা হয়, কসমোলজিক টার্ম এটা। আচ্ছা, যেখানে আসছিলাম ওইখানে আবার আসি। কাছে চলে আসলে আইটা মানে জড়তার ভ্রামকটা কমে যায়, জড়তার ভ্রামক যদি কমে যায় তাহলে ওমেগাটা বেড়ে যায়, তার মানে কাছে চলে গেলে গ্রহটা অনেক জোরে ধাক্কা দিয়ে এই পাশ থেকে অনেক দ্রুত এদিকে চলে আসবে, আর এখানেও অনেক আস্তে 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 কাছে আসবে। সো মানে কি বলবো, দুনিয়ায় যদি কখনো মানুষ কাছে চলে আসে, মাইক টাইট দেওয়া হয়, খুব দ্রুত তারা কাজ টাজ করে ফেলে, দমক টমক খাইলে দেখবা খুব ভালো কাজ করতেছো তুমি। আবার অনেক দূরে চলে গেলা কোনো শাসন নাই, তাহলে দেখবো ভালো হইতো, তোমার অনেক সময় লাগতেছে। যাই হোক, এটা তোমার মনে রাখার জন্য যে বললাম, তোমার যেটা মনে রাখতে হবে ভালো মতো সেটা হলো এই সূত্রটা, আই ওয়ান ওমেগা ওয়ান ইজ ইকুয়াল টু আই টু ওমেগা টু, মানে আই এবং ওমেগার গুণফলটা ধ্রুবক থাকবে, এটা কমলে ওইটা বাড়বে, ওইটা বাড়লে এটা কমবে, এরকমভাবে দুটা জিনিসের গুণফল ঠিক থাকতে হবে। আচ্ছা, এটা কাজ ডিপ লেভেলে যায়, আমি আসলে আই ওমেগার সাথে বাদ দিয়ে রৈখিক বেগের সাথে কোনো সম্পর্ক বের করা যায় কি না সেটা জানতে চাচ্ছি। দেখো, আই ওয়ান ওমেগা ওয়ান ইজ ইকুয়াল টু আই টু ওমেগা টু এটা ব্যবহার করে আমি জড়তার ভ্রামকের সূত্র আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার দুই পাশে ফেলে দিচ্ছি। আই ওয়ানের পরিবর্তে লিখছি এম আর ওয়ান স্কোয়ার, আই টুর পরিবর্তে লিখছি এম আর টু স্কোয়ার। গ্রহটা যেহেতু একই তাই দুই পাশে ভরটা চেঞ্জ করি নাই, কিন্তু বিভিন্ন দূরত্বে থাকতে পারে উপবৃত্তাকার পথে ঘোরার সময়, এর জন্য আর ওয়ান আর টুটাকে চেঞ্জ করছি। সো এম ওয়ান আর এম টু না লিখে সরাসরি এম লিখছি, কারণ গ্রহের ভর কমছে আমি এটা ধরি নাই। এম ওয়ান এম টু কে এম ধরছি যেহেতু, তাহলে এই দুটাকে দুই পাশ থেকে ঘেঁচাং ঘেঁচাং কেটে দিতে পারি। কেটে দেওয়ার আগেই আমি একটা কাজ করছি, সেটা হলো ওমেগা ওয়ান ওমেগা টুকেও চেঞ্জ করছি। ভি ইজ ইকাল টু ওমেগা সূত্র ব্যবহার করছি, এই সূত্র আগেই প্রতিবেদন করা হয়েছে, আগে দেখানো হয়েছিল, এই চ্যাপ্টারের না এটা জাস্ট ব্যবহার করছি, এটা প্রতিবেদন দেখাই চাইছি না। ভি ইজ ইকাল টু ওমেগা আর সূত্র ব্যবহার করে ওমেগার মানটা যদি নিয়ে আসি, তাহলে কী আসবে, ভি ডিভাইডেড বাই আর, মানে ভি বাই আর। সো ওমেগা ওয়ানের পরিবর্তে লিখছি আমি ভি ওয়ান বাই আর ওয়ান, ওমেগা টুর পরিবর্তে লিখছি ভি টু বাই আর টু। এইবার পুরো জায়গা থেকে দেখো, আর ওয়ান আর ওয়ান কাটাকাটি করো, আর টু আর টু কাটাকাটি করলে একটা আর ওয়ান এই পাশে, একটা আর টু থাকবে, এম আর এম চলে যাবে, তাহলে এখানে আর ওয়ান ভি ওয়ান, এখানে আর টু ভি টু, এইটুকু থাকে। এইবার চিন্তা করে দেখো কি বের করে ফেলছি, অনেক মজার জিনিস কিন্তু বের করে ফেলছি। এরকম যদি একটা উপবৃত্তাকার পথে কোনো গ্রহ কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরে,
তখন এই জায়গা থেকে তার যদি বেগ হয়, রৈখিক বেগটা যেটা স্পর্শক বরাবর, গতিপথের স্পর্শক বরাবর সবসময় রৈখিক বেগের দিকটা কাজ করে টু ডি প্লেনে, দ্বিমাত্রিক ক্ষেত্রে। এটার উপরে আমার ইউটিউবে ভিডিও আছে অলরেডি। এখানে দেখো এই যে বেগটা, যেটাকে আমি ভি ওয়ান বলতেছি, আর এটা যদি আর ওয়ান হয়, এইখানে যদি আবার দূরত্বটা আর টু হয়, আর এখানে যদি বেগটা ভি টু হয়, তাইলে আমরা এই সমীকরণ থেকে যে কোনো তিনটা দেওয়া থাকলে অপরটা বের করে ফেলতে পারবো। তার মানে আমাকে যদি আর ওয়ানের মান দেওয়া থাকে, ভি ওয়ানের মান দেওয়া থাকে, আর টুর মান দেওয়া থাকে, ভি টু জিজ্ঞেস করে, আমরা বের করে ফেলতে পারবো। তার মানে বিভিন্ন দূরত্বে বিভিন্ন সময় যে রৈখিক বেগগুলো আসতেছে, যে ভি ওয়ান ভি টু আসতেছে, সেটা আমরা এই অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন ল দ্বারাই বের করে ফেলতে পারি। মানে রৈখিক বেগও বের করা যায়। আমরা যেমন এখানে দেখতেছিলাম যে কৌণিক বেগ আর জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক আছে, ওইটা ব্যবহার করে আমরা এটা বের করে নিয়ে আসলাম, যেটা দেখে আমরা বললাম যে রৈখিক বেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক আছে, ভি ওয়ান আর ওয়ান ইজিক্যাল টু ভি টু আর টু। সো এই দুইটা পজিশন ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই, তাহলে দেখো এটা আর ওয়ানটা বড়, তার মানে এখানে যে বেগটা হবে ভি ওয়ানটা হবে ছোট, এটা ছোট, এটা বড় দেখা, আর এটা ছোট, তার মানে এখানে যে বেগটা হবে সেটা অনেক বেশি হবে, বেশি বা বড়, আর এটা ছোট বা কম। এতটুকু না বুঝে ফেললাম, এটা দিয়ে অঙ্ক করা যাবে না, আমরা প্র্যাকটিস ক্লাসে একটু পরেই করবো না, আমাদের কেউ না কেউ তো করাবেই। আচ্ছা, মহাকর্ষীয় ত্বরণ, যেটা পৃথিবীতে আমরা বলবো অভিকর্ষ ত্বরণ, সেটা কিভাবে পাওয়া যায়, সেটার মানটা কেমনি বের করবো, সেটা একটু চিন্তা করি। চলো ধরো তোমার হাতে একটা বস্তু আছে, এই যে একটা বক্স। এখন এই বক্সটাকে, যেটার ভরটা এম, যদি তুমি ছেড়ে দাও, তাহলে এটা যে ত্বরণের নিচের দিকে পড়বে সেটাই তো মহাকর্ষীয় ত্বরণ, বা পৃথিবীতে থাকলে অভিকর্ষ ত্বরণ, যেটাকে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ছোট হাতের জি, মানে তোমার হাত ছোট করার দরকার নাই, লোয়ার কেসের জি, এটা পৃথিবীর নিচের দিকে টানতেছে। পৃথিবী আর এই বস্তুর মধ্যে আকর্ষণ বল এফ এর কারণে কিন্তু এই ত্বরণটা তৈরি হচ্ছে। এই যে ত্বরণে, এই মরণ বলি নাই, যে ত্বরণে বস্তুটা নিচের দিকে পড়তেছে, সেই ত্বরণে পড়ার কারণটা হলো অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে কাজ করতেছে। তোমার যেটা বোঝা লাগবে সেই জিনিসটা কি, পৃথিবী এটাকে টানতেছে বলে নিচে পড়তেছে, এটা তো পৃথিবীর টান বের করার সূত্র কিন্তু নিউটন বইলে দিছে। তার মানে এই বলটা বের করার জন্য আমরা নিউটন ল অফ গ্র্যাভিটি ব্যবহার করতে পারি। এটাকে টানতেছে পৃথিবী, তাই এটার ভর যদি এম হয়, আর পৃথিবীর ভর যদি বড় এম হয়, বড় এম মানে আপার কেসের এম হয়, তাহলে আমরা সূত্রটা লিখতে পারি। নিউটনের সূত্র কি ছিল, এফ ইজিক্যাল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। এখানে বস্তুটার ভর হলো এম, তার মানে এম ওয়ানের পরিবর্তে শুধু এম টুর পরিবর্তে শুধু এম বসাইছি, আর নিচে এটাকে টানতেছে কে, পৃথিবী। এখানে যেটা দেখতেছি না আমরা, সেটা হলো পৃথিবী আছে, পৃথিবী আর্থ, আর্থের ভরটাকে আমরা ধরতেছি বড় এম। তো এই যে এম ও এম টু, আর এটা এম ওয়ান, এম ওয়ান এম টু, এই যে এম ওয়ানের জায়গায় আমি বসাই দিলাম বড় এম, আর এম টুর জায়গায় আমি বসাই দিলাম ছোট এম, ছোট হাতের এম আর কি, যেটাকে লোয়ার কেসের এম বলে। তো আমি কিন্তু যে বলে বস্তুটা নিচের দিকে পড়তেছে, সেই বলটা নিউটনস ল অফ গ্র্যাভিটিতে বের করে ফেললাম, সেটা কত, জি এম এম বাই আর স্কোয়ার। এখানে নিচে যদি পৃথিবী না হয়ে মঙ্গল গ্রহ হইতো, তাতেও কোনো সমস্যা নাই, এখানে মঙ্গল গ্রহের ভর হইতো, ওই প্ল্যানেটের ভর হইতো, আর এই বস্তুটার ভর ছোট এম। তো আমরা বলটা বের করে ফেলার পরে আমরা একটা কাজ করতে পারি কি, এই যে নিউটনস ল অফ গ্র্যাভিটি দিয়ে বল বের করলাম, আরেকটাভাবেও, আরেকটা ওয়েতেও, নিউটনের আরেকটা সূত্র, এটাকে নিজেটাকে নিউটনের দ্বিতীয় সূত্র বলে, সেটা দ্বারাও কিন্তু আমরা ভরবেগ ব্যবহার করে, ভরটা আর বেগের পরিবর্তন, মানে ভরবেগের পরিবর্তনে হার ব্যবহার করেও কিন্তু বল বের করতে পারতাম। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা যেটা পেয়েছিলাম সেটা ছিল হলো এফ ইজিক্যাল টু এম এ, সেটা দ্বারাও কিন্তু আমরা বের করতে পারি। দেখো এই যে বস্তুটা পড়তেছে নিচে, যে ত্বরণে পড়তেছে সেটা জি, আর বস্তুটা যে ভরে সেটা হলো এম। সো আমি নিউটনের দ্বিতীয় সূত্র, যেটা এফ ইজিক্যাল টু এম এ, সেটা ব্যবহার করে এর পরিবর্তে জি বসাই দিচ্ছি এখানে, তাহলে এফ ইজিক্যাল টু এম জি,
এটা ব্যবহার করেও কিন্তু আমি এই বলটাই বের করতে পারি যেটা আসলে পৃথিবী এই বস্তুটাকে টানার কারণে সৃষ্টি হচ্ছে। তো দুইটার সূত্র দ্বারা আমি একই বলই বের করলাম, এই যে এফ ইজিক্যাল টু জি এম ওয়ান এম টু আর স্কোয়ার দ্বারা একবার এই এফ এর মান বের করলাম। আবার এই তরণটা যেহেতু আমরা জানি সেটা ব্যবহার করেও এফ ইজিক্যাল টু এম বি এম এ ব্যবহার করেও এই এফ বলটাই বের করলাম। তার মানে আমি যে এখানে এটা বের করছি আর এটা বের করছি দুটো একই জিনিস। তার মানে এম জি কে আমরা জি এম এম বাই আর স্কোয়ার সমান লিখতে পারি। চলো লিখে দিই, তো এম জি ইজিক্যাল টু জি এম এম বাই আর স্কোয়ার। এখন আমি এই পাশ থেকে এই ছোটো এম আর এই ছোটো এমটাকে কেটে দিতে পারি, কারণ যে বস্তুটার ত্বরণ হচ্ছে সেই বস্তুটাই এই এই ছোটো এমটা এখানে আসে। এফ ইজিক্যাল টু এম এর সূত্রের কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা ওয়ার্নিং আছে, সেটা হলো এম এর মধ্যে এমটা হলো সেই এমটুকু যেটার মধ্যে এ তরণটা অ্যাক্টিভেটেড আছে। পৃথিবী কিন্তু ওইদিকে জি তরণে আগে যাচ্ছে না, বস্তুটা নিচের দিকে পৃথিবীর দিকে যাচ্ছে, তাই এখানে পৃথিবীর ভর না বস্তুটার ভর হয়। এখন এই এম এম কেটে দাও, তাইলে দেখো জি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বের করার একটা ফর্মুলা বের হয়ে গেছে। এটাই হলো পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্ব থাকা যে কোনো বস্তুর কত তরণের নিচের দিকে পড়বে সেটা বের করার বেসিক ফর্মুলা। বিভিন্ন জায়গায় পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন জায়গায় সূত্র আমরা প্রয়োগ করতে পারবো। ধরো এটা পৃথিবী, তার কেন্দ্র থেকে দূরত্বটা আর, এখানে যদি জি এর মান জানতে চাও তাহলে এই যে কেন্দ্র থেকে দূরত্বটা এখানে বসাই দিবা, পৃথিবীর ভর এখানে বসাই দিবা, জি বসাই দিবা, সব বসাই দিলেই এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণটা কত, মানে কোনো বস্তু ছেড়ে দিলে সেটা কত ধরনের নিচে পড়বে সেটা বের করে ফেলতে পারবা। কিন্তু এটা বেসিক ফর্মুলা, আমরা নেক্সট ক্লাসে শিখব যে কীভাবে জি এর মানগুলো বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়, কেন হয় এবং সেগুলো কেমনে কোন সূত্রতে বের করব। পৃথিবীর নিচে গেলে জি এর মান কত হবে, পৃথিবী থেকে অনেক উচ্চ এভারেস্টের মাথায় উঠবে জি এর মান কত হবে, জি এর মান চেঞ্জ হবে কি না, পৃথিবী ঘোরার কারণে পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতির কারণেও জি এর মান চেঞ্জ হয় কি না, এই ধরনের জিনিসপত্র আমরা নেক্সট ক্লাসে শিখব। আশা করি এই ক্লাসে যা যা শিখেছ সব কিছু তোমরা বুঝতে পেরেছ, না বুঝতে পারলে তো আমাদের টিচাররা আছে, মাস্টার ডিফেন্ড আছে তোমাকে হেল্প করার জন্য। কনফারেন্স ক্লাসে লাইভে তোমাদের সাথে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থেকো সবাই। আর যারা এখনও আমাদের মাস্টার ডিফেন্ডের লাইভ টিউটর সার্ভিস অর টেক্সট ক্লাস সার্ভিসে কনফারেন্স ক্লাসের মাধ্যমে আমাদের সাথে ক্লাস করতেছো না, তারা অনেক বেশি পিছনে পড়ে যাচ্ছ এবং অনেক বড় একটা অপরচুনিটি যেটা বাংলাদেশে আমরাই শুরু করেছি। অনলাইনে বাংলাদেশে প্রথম আমরা দিচ্ছি পুয়েট মেডিকেল ভার্সিটির ভাই আপদের কাছে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পড়ার সুযোগ। এই সুযোগটা তোমরা মিস করতেছো, এটা সবচেয়ে চিপ রেটে বাংলাদেশে আমরাই দিচ্ছি, আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন থেকে তোমরা এই সুবিধাটা এনজয় করতে পারো। তো তোমরা দ্রুত সাবস্ক্রিপশন নিয়ে নাও, যারা নেও নাই আমাদের পেজে মেসেজ করে জাস্ট ফর্ম নিয়ে ফিল আপ করে ভর্তি হয়ে যাও। ভালো থেকো সবাই।